চাঁদের প্রাসাদের দেওয়াল খুঁড়তেই প্রায় 1400 বছরের প্রাচীন দুই নরকঙ্কাল। প্রত্নতাত্ত্বিক খননে প্রাসাদের দেয়ালের ভিতর থেকে বেরিয়ে এলো দুইটি নরকঙ্কাল। এই ঘটনা দক্ষিণ কোরিয়ার গুয়েনজু প্রদেশের। ঐতিহাসিকদের ধারণা কঙ্কাল দুটি প্রায় 1400 বছরের প্রাচীন। খ্রিস্টীয় 5ম শতকে এই অঞ্চলে বিকশিত হয়েছিল 3টি রাজবংশ, তাদের মধ্যে অন্যতম ছিল শিলাবংশ। গুয়েনজু ছিল তাদের রাজধানী। শিলাবংশের রাজারা বানিয়েছিল বিখ্যাত উলশেওং প্যালেস বা চাঁদের প্রাসাদ। সেই প্রাসাদেই খনন কার্যের সময় পাওয়া যায় কঙ্কাল দুটি। ঐতিহাসিকদের ধারণা তাদের মৃত্যু হয়েছিল 668 খ্রিস্টাব্দে। প্রাথমিকভাবে কঙ্কাল আঘাতের চিহ্ন না থাকায় মনে করা হচ্ছে তাদের মাদক খাইয়ে অচেতন করে পুঁতে ফেলা হয়েছিল। গবেষকরা মনে করেছেন এতে প্রমাণিত হয় সে সময় এই অঞ্চলে নরবলি প্রচলিত ছিল। অনেক সময় নতুন প্রাসাদ, মন্দির বা কুয়ো তৈরির আগে ভিত খোঁড়ার সময় নরবলি দেওয়া হতো। মনে করা হতো এতে দেবতা তুষ্ট হবেন। সেভাবে হয়তো চাঁদের প্রাসাদ বানানোর সময় বলি দেওয়া হয়েছিল এই দুই হতভাগ্যকে। উড়িয়ে দেওয়া হচ্ছে না অন্য সম্ভাবনাও, তা হলো তখন রীতি ছিল রাজা বা জমিদারদের মৃত্যুর পর তার সঙ্গে তার খাস পরিচালককেও সমাহিত করা হবে, যাতে মৃত্যুর পরে সে তার প্রভুর সেবা করতে পারেন। এই দুই কঙ্কাল হয়তো সেরকম কোনো পরিচারকের। এই বিষয়ে আরও খতিয়ে জানতে নরকঙ্কাল দুটির ডিএনএ পরীক্ষা করা হবে। আমাদের চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।